গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো জানুয়ারির 6 তারিখ, শনিবার। সকালবেলায় মা চলে এসেছে। না না, আমি চমকে যাইনি, কারণ আমি জানতাম মা আসবে আজকে। কালকে কথা হয়েছিল, মায়ের কিছু কাজকর্ম আছে, মানে একটু কেনাকাটা আছে, সেই জন্যেই এসেছে। তবে মা আসা মাত্রই না মার ওই চাদরটা চোখে পড়েছে। তো আমি বললাম, দেখো তো খুলে কেমন হয়েছে। তো মা চাদরটা খুলে একটু দেখলো, আর চাদরটা খুলে দেখতেই মা বলল, বাহ, চাদরটা তো বেশ সুন্দর, খুব সুন্দর হয়েছে চাদরটা। তো মা হয়তো খানিকটা গেস করেই ফেলেছে যে আমি হয়তো এটা ওনার জন্যই কিনেছি। আমি না ভুলেই গেছি, চাদরটাকে আমি একদম সামনে রেখে দিয়েছি। ভেবেছিলাম মা আসবে, তারপর মাকে একটু সারপ্রাইজ দেব, তবে সেটা আর হলো না, মা এসেই দেখে ফেলেছে। তো আমি বললাম, এক কাজ করো, ওই চাদরটা খুলে ফেলো আর এই চাদরটা পরো। এর আগের বছর আমার মাকে আমি একটা চাদর কিনে দিয়েছিলাম, কিন্তু সেই চাদরটা মা হয়তো কাউকে দিয়ে দিয়েছে, তো সেই জন্যে এই বছর আবার এই চাদরটা কিনলাম। তবে এই চাদরটা যদি কাউকে দান করে দেয়, তাহলে আমি আর মায়ের জন্য কোনোদিন কিছু কিনবো না। কারণ বেশ কয়েকবার এরকম হয়েছে যে আমি হয়তো মায়ের জন্য পছন্দ করে কিছু কিনেছি, সেটা মাকে দিয়েছি, মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু হয়তো মাকে কেউ বলেছে এটা খুব ভালো লাগছে, মা হয়তো তাকে না বলতে পারেনি, তাকে দিয়ে দিয়েছে। তো আমি আমার মা বাবাকে কখনো এটা বোঝাতেই পারি না, লোকের জন্য করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যে তোমাকে ভালোবাসবে সে এমনিই ভালোবাসবে, আর করে যে ভালোবাসাটা পাওয়া যায় না সেটা ভালোবাসা নয়, সেটা শুধুমাত্র স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ তোমাকে ভুলে যাবে। তো এই একটা বিষয় হলো আমার মা বাবার সাথে দ্বন্দ্বের আমার মূল কারণ। তো যাই হোক, সবার মেন্টালিটি সমান হয় না, আমি হয়তো একটু এইরকমই, আমি হয়তো ঠিক নই, সেই জন্য সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি না। তবে আমি যে মিলেমিশে থাকি না, তাতে বিশ্বাস করো আমার বিন্দুমাত্র কোনো দুঃখ নেই, এটা হলো সত্যি কথা। তো যাই হোক, মায়ের জন্যে একটু চা বানিয়ে নিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন চটপট করে রান্নাবান্না করব, তারপর মায়ে ঝিয়ে একটু বেরোবো। তো আমার মা তো লিকার চা খায়, আর সেই সাথে আমার মা বিস্কুট খায় না, তবে হ্যাঁ, মা বলছে চাদরটা খুলে চাটা খাবে, মানে চাদরটা মায়ের খুবই পছন্দ হয়েছে, যদি দাগ টাগ লেগে যায় সেই জন্যে। এদিকে মাও আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। আসলে এই শাড়িটা মা আমার জন্য অনেকদিন আগেই কিনেছে। শাড়িটা যেহেতু আজিমগঞ্জে ছিল, আর আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো সেই জন্য আজকে নিয়ে এসেছে মা। সেই সাথে একটা সুতির শাড়িও এনেছে। এই শাড়িটার কথা জানতাম, কিন্তু সুতির শাড়ি আনবে এটা জানতাম না। পরে আমি শাড়িগুলো তোমাদের ভালো করে একটু দেখাবো। আপাতত চটপট করে রান্নাবান্না সেরে মাকে খাবারটা দিয়ে দিলাম। আমি দিইনি, মা নিজেই বেড়ে নিয়েছে। আমি ছাদে জামাকাপড় মেলতে গেছি, এসে দেখছি মা খেতে বসে গেছে। তো প্রথমে কথা হয়েছিল যে বাজার টাজার করে এসে তারপর মা খেয়ে বেরোবে। তো মা বলছে 12টা যখন বেজেই গেছে, তাহলে একবারে খেয়েই নিই আর আসবো না ঘরে। তো চলো মা খেয়ে নিক, তবে আমি এখন আর খাবো না, বুঝলে? আমি একটুখানি ডালমুড়ি খেয়েছি, আমার এখন আর খিদে নেই। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু রেডি হব। তবে তার আগে আমি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, সেই সাথে সেদিন ভাই আর ঠাকুমার সঙ্গে দেখা হয়েছিল না, ওনারাও আমাকে কিছু জিনিসপত্র দিয়েছিলেন, সেগুলো একটু দেখাচ্ছি। আমরা দুজনা রেডি হয়ে নিচে চলে এসেছি, আর মায়ে ঝিয়ে আজকে নতুন চাদর পরেছি। আর এদিকে ঠাকুমা দেখো ঠান্ডাতে পুরো জড়সড় হচ্ছে। তো মা বলছে চল আমাদের তিনজনের একটু ফটো তোল। তবে ফটোর বদলে আমি একটু ভিডিও করছিলাম, কারণ এই সমস্ত মুহূর্তগুলোই কিন্তু একটা সময় ভীষণ ভালো লাগবে। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না, শুধুমাত্র স্মৃতিটুকুই থেকে যায়। তফাৎ একটাই, আগে আমাদের মস্তিষ্কের মেমোরিতে থাকতো, এখন আমাদের ফোনের মেমোরিতে একটু ছবি হিসাবে থাকে। তো চলো, ঠাকুমার সঙ্গে একটু গল্পগুজব করে বেরিয়ে পড়েছি, আর সঙ্গে সঙ্গে টোটোটাও পেয়ে গেছি। এখন দুজন টোটোতে উঠে যাব প্রথমে একটু দাদার ঘরে। দাদার যেহেতু অপারেশনটা হয়েছে, আর মা যখন এসেছে মা বলছে একটু দেখা করেই যাবে, তো সেই জন্যে আমরা এখন দাদার ঘরের দিকেই যাচ্ছি। যাবার পথে একটু মিষ্টির দোকানে দাঁড়ালাম, আর মিষ্টির দোকান থেকে কয়েকটা মিষ্টি নিয়ে সোজা পৌঁছে গেছি একদম দাদার ঘরের দরজায়। আর আসা মাত্রই ভাইপো দরজাটা খুলে দিল, আর সেই সাথে কি মিষ্টি একটা হাসি দিল না! তো বৌদি তো পুরো অবাক হয়ে গেছে, কারণ বৌদিকে আমি ফোন করেছিলাম যে ওনারা বাড়ি আছে কিনা এটুকু জানার জন্য, কিন্তু আমি বৌদিকে বলিনি যে আমরা আসছি, আর বৌদি জানেও না যে মা আসছে। তো এদিকে মা চলে এসেছে দাদার কাছে, আর বৌদি চলে এসেছে মাকে প্রণাম করতে। আর এদিকে আমার মায়ের মনটা একটু খারাপ, কি হয়েছে এখনও কিছু বুঝতে পারছি না, তবে মাকে দেখে একটু লজ্জাও পাচ্ছে। আর দাদা কিন্তু এখন ছুটিতে আছে,
তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দাদা কেমন আছে। দাদা এখন একটু সুস্থ আছে, ঘাটা এখনও শোকায়নি, ঘাটা শোকাতে আর একটু সময় লাগবে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, দাদার ভিডিও করতে আমার একটু লজ্জাও লাগে, আবার একটু ভয়ও লাগে। তবে আজকে সাহস করে কিন্তু দাদার ভিডিওটা করেছি, কারণ আমি জানি তোমরা দাদাকে দেখে অনেকেই খুশি হবে। আমার কি ভাগ্য দেখো, দুটো মা আমার, এক মা পাশে বসে আছে, আর এক মা দেখো কোলে বসে আছে। তবে এদিকে বৌদি না পড়ি মরি করে ঘরটা মুছছে, একবার বলছে চা বানিয়ে দিই, একবার বলছে মিষ্টি দিই, আর ওদিকে আমার ভাইপো মুড়ি খাচ্ছে টিউশন থেকে এসে। তবে আমরা না এখন কিছুই খাবো না, মা তো দেখলে ভাত খেয়ে এসেছে, তো আমরা এখন বেরিয়েও গেছি। আর এখন বৌমা আর শাশুড়িদের না ফটো তোলার চেষ্টা করছিল, কিন্তু আমি একটু মজা করে ভিডিও করছিলাম, কারণ বৌদি আবার ভিডিও করতে যায় না ওনার টাক দেখা যাবে বলে। যাক গে, আমরা আবার ফটো টটো তুলে একটু বেরিয়ে পড়েছি। প্রথমেই না আমরা চলে এসেছি একটু নেহাতে। কালকে আমি যে কুর্তিগুলো নিয়ে গেছিলাম তার মধ্যে না দুটো কুর্তি একটু চেঞ্জ করব। একটা কুর্তি খুবই টাইট হচ্ছে, এই যে এই সিল্কের কুর্তিটা নিয়েছিলাম, এটা টাইট হচ্ছে না, এটাতে জরির কাজ আছে যেটাতে আমার খোঁচা খোঁচা লাগছে, সেই জন্যে পাল্টাবো। আর এই হলুদ কুর্তিটা নিয়েছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা খুবই টাইট হচ্ছে, তো দেখা যাক এর বড় সাইজ পাওয়া যায় কি না। তো এখানে আমাকে অনেকগুলো সিল্কের কুর্তি বের করে দেখালো, কিন্তু এর মধ্যে খুব একটা আমার পছন্দ হচ্ছিল না, শুধুমাত্র এই একটা কুর্তি আমার একটু ভালো লেগেছিল, তাই দাদাকে বললাম এটা একটু খুলতে। এটা বেশ ভালো লেগেছে আমার, আমার আবার কলার তোলা কুর্তিগুলো না বেশ পছন্দ হয়। তবে এটাও একটু সাইজের গণ্ডগোল আছে, যার জন্যে এটা আমি নিতে পারলাম না। তারপরে হলুদটার পরিবর্তে এটা দেখালো, তো এটাও আমার খুব একটা পছন্দ হয়নি, তো আমি অন্য কাপড়ের নিয়েছি, মানে সিল্কের মধ্যে আর যাইনি, অন্য কাপড়ের মধ্যে আমি নিয়েছি, তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে। তবে এখন মা বৌদির জন্যে, মানে আমার যে বৌদি, আমার বৌদির জন্যে লোয়ার প্যান্ট দেখছিল, ফুল প্যান্টগুলো। তো মা আমাকে জিজ্ঞেস করছিল কোনটা নেব, তো আমি বললাম এই নেভি ব্লুটা নাও, সব কালারের টপের সঙ্গে পরতে পারবে। তো মা ওটাই নিল বৌদির জন্যে। আর তারপরে না আমরা সিলেদার্সের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু সিলেদার্সে ঢুকি। আমি ভেবেছিলাম একটা জুতো নেব, কালকে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম ঢুকবো, কিন্তু সাইকেল রাখতে হবে, জিনিসপত্র অনেক ছিল, তো সেই জন্য আর ঢোকা হয়নি। তো এখন যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মাকে বললাম চলো দেখি যদি আমার কিছু পছন্দ হয় তাহলে একটা জুতো নিয়ে যাব। তো এসে না একটা জুতোও পছন্দ করতে পারছিলাম না, কারণ আমি একটু এই নিচু জুতোগুলো চাইছিলাম, যেগুলো পরতে বেশ আমার ভালো লাগে। তবে এখানে যে জুতোগুলো আছে তার মধ্যে একটা জুতো আমি পছন্দ করতে পারছিলাম না, এমন একটা জুতো দেখলাম না যেটা দেখেই খুব ভালো লাগবে। তবে এর মধ্যে থেকে একটা জুতো আমি নিলাম, একটু অপছন্দের সাথেই নিলাম। আর জুতোটা কিন্তু আমাকে মা কিনে দিল, উনি টাকা দিতে দিল না আমাকে, জোর করে টাকাটা দিয়ে দিল। ওপরের থেকে নিচে এসে আমরা আবার একটু ব্যাগ দেখতে এলাম। আসলে আমার মাকে আমি একটা ব্ল্যাক কালারের প্যারাশুট কাপড়ের ব্যাগ কিনে দিয়েছিলাম, তো মা বললো ওই ব্যাগটা নাকি ছিঁড়ে গেছে, তো মায়ের এখন বর্তমানে ব্যাগ নেই। আর এই ব্যাগগুলো না ব্যবহার করতে খুবই ভালো, বিশেষ করে প্যারাশুট কাপড়ের ব্যাগগুলো তো খুবই ভালো হয়। তবে এখানে আরও একটা কালার ছিল, সেই সাথে এই যে এনার হাতে একটা কালার আছে, তো এই কালার তিনটের মধ্যে এটাই ভালো লাগছিলো, মানে যেটা মার হাতে আছে। সেই সাথে আরও দু একটা ব্যাগ মা দেখলো, আমি বললাম তোমার যেটা পছন্দ সেটা নাও, কারণ ব্যাগটা আমি মাকে কিনে দেবো। তো যাই হোক, মা শেষ পর্যন্ত প্রথম যে ব্যাগটা হাতে নিয়েছিল সেটাই নিল। আর তারপরে আমরা চলে এসেছি এই যে মায়ের দেওয়া শাড়িটা নিয়ে ব্লাউজের দোকানে। এখন আমি এখান থেকে ব্লাউজ নেব, তো আমি না একটু সবুজ ব্লাউজ চাইছিলাম এই শাড়িটার সাথে, তো অনেক সবুজ দেখা হলো, তো এই ব্লাউজগুলো একটু দেখাচ্ছিল, তো আমি বললাম আমার মাকে একটু দিন, এগুলো থ্রি কোয়ার্টার্স হাতার ব্লাউজ, তো মাকে বললাম তুমি এখান থেকে একটা পছন্দ করো, তোমাকে একটা আমি কিনে দেবো। আর এখন আমার ব্লাউজ পাওয়া যাচ্ছে না, মানে আমি যেরকম চাইছি সেরকমটা পাচ্ছি না, এটা হয়ে গেছে সমস্যা। তো এখন দেখা যাক আমার ব্লাউজ পাওয়া যায় কি না। মা এদিকে মায়ের জন্যে এই ব্লাউজটা পছন্দ করেছে, বেশ ভালো লাগছিল, আর ওদিকে উনি আমার শাড়ির সঙ্গে এই ব্লাউজটা দিলেন। তবে এই ব্লাউজটা যতটা সুন্দর ফোনে লাগছে এতটা সুন্দর সামনে লাগছিল না, তো সেই জন্যে এটা আমার পছন্দ হয়নি। তারপরে একটা ডিপ সবুজ কালার দিলেন যেটা আমার সত্যিই ভালো লাগেনি, তারপরে এমন একটা কালার দিলেন যেটা খুবই খাখা করছিল, মানে সবুজই দিলেন কিন্তু একটু খাখা সবুজ দিলেন, যেটাও আমার ভালো লাগছিল না। তারপরে আরও একটা সিকোয়েন্সের কাজ করা ব্লাউজ দিলেন, এই সবুজটাও একটু ডিপ ছিল, তো শেষ পর্যন্ত আমি ভাবলাম না আমি আর সবুজ দেখবো না, আমি সবুজ নেব না। তো তারপরে শেষ পর্যন্ত আমি রানি কালারের এই সিকোয়েন্সের কাজ করা ব্লাউজটাই নিলাম। এখন আমরা চলে এসেছি জয়গুরু দোকানে। আজকে মায়ের বহরমপুরে আসার মূল উদ্দেশ্যই এটা,
মা বলছিল মায়ের একটা ফ্ল্যাক্সের দরকার, তো আমি বললাম ঠিক আছে তুমি বহরমপুরে চলে এসো, আমি একটা ফ্ল্যাক্স কিনে দেবো। আসলে ফ্ল্যাক্সটা কিন্তু মায়ের জন্যে না, বাবার জন্যে। আমার বাবার যেহেতু ঠান্ডা জল খেতে একটু অসুবিধা হচ্ছে, সেই সাথে ডিউটিতে যেতে হয়, মানে ওনারা থাকেন আজিমগঞ্জে কিন্তু ডিউটি যেতে হয় রামপুরহাটে, তো যাতে জল নিয়ে যেতে পারেন সেই জন্যেই আর কি ফ্ল্যাক্সটা নেওয়া। তো এখানে দু রকমের দেখালো, তবে আমি এই যে প্রথম যে ফ্ল্যাক্সটা দেখালো এটাই নিলাম। জল ট্যাঙ্কির পাশেই না ভুটিয়াদের একটা মার্কেট বসেছে, আমি বললাম তিন জায়গায় বসেছে, তো এটাও একটা জায়গা, মানে ওই ফ্ল্যাক্সের দোকানটার কেবলই কাছে। তো আমি মাকে বললাম বাবার জন্য একটা সোয়েটার চলো দেখি, তো মা বলল বয়স্করা যেমন কাটা সোয়েটারগুলো পরে না মেয়েদের মতন বোতাম লাগানো, তো সেই রকম সোয়েটার নেবে। তো বেশ কয়েকটা দোকান ঘুরে দেখা হলো, তবে এখানে মা যেমন চাইছিল সেই রকম সোয়েটার পাওয়া গেল না, যার জন্যে এখান থেকে আর সোয়েটার নেওয়াও হলো না। তো এখন আমরা যাচ্ছি একটু বাসস্ট্যান্ডের দিকে, মায়ের কাজকর্ম মোটামুটি সব হয়েই গেছে, এখন মা ফিরবে ঘরে, বাবা যেহেতু একা আছেন। তো এই যে আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর অটো স্ট্যান্ডে এসে মাকে এখন অটোতে একটু বসিয়ে দিই। মা তো চলে গেল আর আমিও চলে এসেছি প্রাঙ্গণ মার্কেটে, আমি এখনো ঘরে যাব না, আমার একটুখানি কাজ আছে। তো প্রাঙ্গণ মার্কেটে এসেছি আমি একটা মাইকের জন্য, আর সেই সাথে একটা ট্রাইপড অর্ডার করা আছে, সেটা এসেছে কি না সেটা জিজ্ঞেস করার জন্য। তো এসে জিজ্ঞেস করে দেখলাম যে ট্রাইপডটা এখনো আসেনি, তো চলো এখানকার কাজ আমার হলো না। আর তারপর আমি চলে এসেছি কাকাদের দোকানে, কাকাদের দোকান থেকে আমি নেব 500 কাজু। আসলে যখন খোলা কাজু কিনতে হয় না তখন 1000 টাকা করে কিনতে হয়, আর যখন কিলো হিসাবে কিনবে বা 500 কিনবে তখন কিন্তু 700 টাকা করে কিলো পাওয়া যায়। সেই জন্যে আজকে আমি একটা 500-র প্যাকেটই নিয়ে নিলাম। চলো এবার ঘরের দিকে যাওয়া যায়। ঘরে এসে ফ্রেশ হয়ে জামাটামা পাল্টে নিয়েছি, একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, আর এখন চটপট করে খাবারটা একটু বেরো নেব, অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরে ফিরতে ফিরতে বেশ খিদেও পেয়ে গেছে, 4টে বাজতে চললো। তো চলো এবার চটপট করে বসে খাবারটা খাই। আজকে বললাম না শনিবার ছিল, মা তো ডিম বা মাছ কিছুই খাবে না, তো সেই জন্যে আলু ছিল, আলু দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, সেটাই মা খেয়েছে, আর আমি এখন একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তবে আজকে আমি যে আলু তরকারিটা করেছি, এই আলু তরকারিটা খাওয়ার পর মা বলছে বেশ ভালো লাগছে, তো যখন আমি একা থাকবো তখন এরম করে খাবো। আসলে আমি কিছুই দিইনি, নুন হলুদ তেল আর জিরে কাঁচা লঙ্কা, ব্যাস। অন্য দিন একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুনও দিই, কিন্তু আজকে যেহেতু শনিবার ছিল তাই আর কিছুই দিতে পারিনি। সত্যিই আলু তরকারিটা খেতে বেশ ভালো লাগছে জানো। এই রান্নাটা না আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, এই রান্নাটাকে আমার শ্বশুরবাড়ির লোকজন হাতাভাজি বলেন, অনেকে আবার বাটি চচ্চড়িও বলে। এখন চটপট করে খেয়ে নি বুঝলে। খাওয়া দাওয়াটা সেরে জামাকাপড়টা নিতে ছাদে এসেছিলাম, খানিকক্ষণ একটু ঘুরেও বেড়ালাম। রাত্রিবেলায় শহরটাকে দেখতে কি ভালো লাগে না, শুধু এই শহর কেন যে কোনো শহর, রাত্রিবেলায় মনে হয় অপরূপ সুন্দর লাগে, চারিদিকে লাইট জ্বলে আর রং বেরঙের ঘরবাড়িগুলো কি দারুণ লাগে না। তবে জানো তো একবার আমি আমার ভাগ্নির সঙ্গে মুম্বাইতে গেছিলাম, ওই জায়গাটা সত্যিই অপূর্ব। ওখানে যাওয়ার পর না সত্যি অনুভব করেছিলাম মায়া নগরী সত্যি মায়ায় পরিপূর্ণ। সন্ধ্যার পর শহরটা যে কি ভালো লাগতো সে আর কি বলবো তোমাদের। তবে ওখানকার অনেক ভিডিও আমার কাছে ছিল, তবে এই চ্যানেলটা ক্রিয়েট করার আগেই না ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। যাকগে গল্পে গল্পে চাটা বানিয়ে নিয়েছি, আর এবার ওই যে কালকে যে বিস্কিটের প্যাকেটটা খুললাম না, ওই বিস্কিটটা দিয়েই চটপট করে চাটাকে একটু খেয়ে নেব। তবে চাটা খেতে খেতে না এখন একটু ভাবছি আমি যে জুতোটা কিনে এনেছি সেটা না আমার খুব একটা পছন্দ হয়নি, সেই সাথে ঘরে এসে পরে দেখলাম আমার ভালো লাগছে না। ওখানে বসে পড়েছিলাম, মাকেও দেখালাম, মা বলল ভালোই লাগছে, তো সেই জন্য নিলাম, কিন্তু এখন আর খুব একটা আমার পছন্দ হচ্ছে না। দেখি বরকে একটু দেখাবো, বর কি বলে দেখি। দেখবে কখনো কখনো কোনো কোনো জিনিস না আমরা হুজুগে পড়ে কিনে ফেলি আর তারপরে আমরা পস্তাই, তো আজকে জুতোটা কিনে না আমি সেই রকমই পস্তাচ্ছি, এখন মনে হচ্ছে কেন নিলাম। তো দোকানে বসে ভালো লাগছিল কারণ অনেক লাইট ফাইট জ্বলছিল, সেই জন্য হয়তো ভালো লাগছিল, তবে আমার এখন একটুও ভালো লাগছে না। আমার সবে চাটা খাওয়া শেষ হয়েছে, এমন সময় জানলার ওপার থেকে দেখি অমৃতাদি বলে একটা ডাক আসলো, কাছে গিয়ে দেখি কামিনী।
কামিনী আমার ঘরে আগেও এসেছে, আর আজকে কামিনী আসার পর আমি বলছি, খবরদার কাউকে কিন্তু বলবে না, অমৃতাদির ঘর এরকম অগোছালো, চারিপাশে জিনিসপত্র ছড়ানো রয়েছে, কী বা করবো বলো, এটা ওটা কিনছি আর এনে এনে এদিকে ওদিকে ছড়িয়ে রাখছি। তবে কামিনীকে আজকে খুব সুন্দর লাগছে, এটা বলার সঙ্গে সঙ্গে কী লজ্জাই না পেয়েছে। তো এখন ওকে এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়েছি, সেটাই ও এখন খাচ্ছে। ও আমার ঘরের কাছেই একটা জায়গায় পড়তে আসে, তো সেখান থেকেই আমার সঙ্গে একটু দেখা করতে এসেছে, আর সেই জন্যে বাড়ি থেকে একটু তাড়াতাড়িও বেরিয়ে এসেছে। কামিনী আজকে আমার সঙ্গে গল্প করছিল, ও জিন্স পরতে ভীষণ লজ্জা পায়, তবে আজ পরেছে কুর্তির সঙ্গে। টপের সঙ্গে পরতে ইচ্ছে হয় যেহেতু সবাই পরে, কিন্তু ওর একটু লজ্জা লাগে। কামিনীর সঙ্গে অনেকক্ষণ বসে অনেক গল্প হলো, সেই সাথে আজকে আমি যে জুতোটা কিনেছি সেটাও ওকে দেখালাম। তো ও তো দেখে বলছে, দিদি ভালো লাগছে, তুমি এটা আর পাল্টিও না। তবে বোন, এটা আমাকে পাল্টাতেই হচ্ছে, কারণ তোমার দাদার এই কালারটা একদমই পছন্দ হয়নি। এটা দেখার পর আমাকে একটাই কথা বলল, এটা কী কালার নিয়ে চলে এসেছো। তো এদিকে আবার কামিনী আজকে একটা টপ কিনেছে, সেটা ওর ব্যাগেই ছিল, সেটাও আমাকে দেখাচ্ছে, কারণ কালকে ওর আছে পিকনিক, আর পিকনিকে সবাই জিন্স পরবে, তো সেই জন্যে ও একটা টপ কিনেছে, কালকে জিন্সের সঙ্গে এই টপটা পরবে। সব মিলিয়ে দিনটা আজ এরকমই কাটলো, রাত্রিবেলার খাবার দাবার তো আছে, ওটাই খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা অ্যান্ড গুড নাইট।